हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक। आशा करी तुम्हारा सबाई भालो आছো, সুস্থ আছো। আমিও আমার লাইফে বেশ ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আজকে বুধবার, এখন বাজে সকাল 7:30 আর আজকের ব্লগটা আমি ঠিক এখন থেকে শুরু করছি। আশা করি তোমাদের আজকের দিনটা দেখতে বেশ ভালো লাগবে। চলো তাহলে দিনটাকে ডিরেক্টলি স্টার্ট করা যাক। दो चार दिन जबत ना एक मर्निंग रुटीन चेन्ज कर मैं भावी जो स्किन एक जत्न देव मैं विषयटा कि बोलो तो ये गरमकाल गल मैं गरमकाल तो जाए आबार आसबे मैं जत दिन गरम गल तक ना एत बस घेमे जेतम और हाथों का जेटा पेतम ना ठीक से दिए मुखटा मुछे नितम और मुखटाते ना सत्यि बोलते एक फेस टावल स्पेसिफाइड छिलो आमार सेटा दिए मुखटा मुछताम किन्तु गरमेर मध्य कि आर किछु निजेरई कोनो ठीक ठिकाना नेई से आर फेस टावलेर आर कि थाकबे तो जाइ होक जेटा खुशी दिए मुछे निये स्किनेर तो 12टा बाजिएछिलाम तो ताई भाबछि जे ना एकटु निजेर जत्न करतेई होबे तार जोन्नो सकाले उठे एकटा माइल्ड फेस वाश दिए मुखटा धुए निच्छि तारपर रोज वाटारटा स्प्रे करछि आर एई रुटिनटा दिने आमि 3 बार करछि মানে একটা তো সকালে, একটা হলো রান্না বান্না করার পর, আর একটা হলো রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে। তো যাই হোক 2-4 দিন ধরে দেখছি যে না একটু স্কিনে একটু গ্লেজ আসছে। তো এই তো হলো আমার কথা। একটা কথা কি, নিজের যত্নটা না নেওয়া অত্যন্ত প্রয়োজন। মানে দিনের শেষে হাউসওয়াইফদের কি হয়, সবার প্রতি কর্তব্য দায়িত্ব করতে গিয়ে নিজের প্রতি অনেকটা অবহেলা হয়ে যায়। তো সেটা চেষ্টা করি আমি অ্যাটলিস্ট না করার। তোমাদেরও সবাইকে বলবো যে সবার যত্ন নাও, সাথে সাথে নিজেরও যত্নটা নিও, তাতে তুমিও ভালো থাকবে আর আশেপাশে দুটো লোককেও একসাথেই ভালো একভাবে ভালো রাখতে পারবে। সকালের মর্নিং টির আমেজটা আবার ফিরে পেলাম। মানে এখন তো ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সকালের দিকে হাওয়া, রাতে বৃষ্টিটা আমাদের এখানে বেশ কম্পালসারি হয়ে গেছে। আর কি বলছি বলতো, মানে চায়ের ক্ষেত্রে না দুটো জিনিস দেখলাম, মানে যে কোনো জিনিসের ক্ষেত্রেও মানে পারিপার্শ্বিক পরিবেশ, মানসিক স্থিতি, ওয়েদার সব কিছু মিলিয়েই কিন্তু একটা জিনিস ভালো লাগে। মানে আজকে চা খাচ্ছি, চাটা ভাল লাগছে, চাটা কিন্তু আমি আজকে প্রথম বানাচ্ছি না, সেম প্রসেসেই প্রতিবার প্রত্যেক সময় আমি একই চা বানাই। অ্যাটলিস্ট নিজের চায়ের ক্ষেত্রে কিন্তু আমি খুব স্পেসিফাইডলি বানাই। তো দেখো আজকে কিন্তু চা খেতেও ভাল লাগছে, বেশ নিজেকে ফুরফুরে আমেজও মনে হচ্ছে। কিন্তু ধরো সেম চাই একটু পরিবেশ অন্য ধরনের ছিল বলে ধরো ভাল লাগছিল না। তো সত্যি বলতে লাইফটা কিন্তু এটাই, সেম জিনিস, সেম মানুষ, সেম সব কিছু, কিন্তু পরিস্থিতি যদি তোমার খারাপ থাকে বা ভালো থাকে তো জিনিসটার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা একদমই আলাদা হয়ে যায়। তার জন্য মানসিকভাবে নিজেকে খুশি রাখা আর হ্যাপি রাখা এটা কিন্তু পরিবেশের ওপর ডিপেন্ড হলেও নিজেকে কিন্তু শক্ত হাতে ধরতেই হয় যে না, যেরকমই পরিবেশ থাকুক ঠোঁটের হাসিটাকে কিন্তু আমি কোথাও যেতে দেবো না। যাই হোক এসব তো থাকলো। তো দেখো চারপাশের আকাশটা বেশ সুন্দর লাগছে। ছাদে গিয়েছিলাম সকাল সকালই, বেশ মেঘলা মেঘলা ওয়েদার। সবের শেষে একটা কথাই বলার, শীত, গ্রীষ্ম, বর্ষা সব ধরনের ঋতু জীবনেও আসে, পরিবর্তন হয়, কিন্তু নিজের ঠোঁটের হাসির বলেই সব ঋতুকে আমাদের অতিক্রম করে যেতে হবে। আর এইদিকে দেখো এই যে বরবটি গাছটা আছে না, এই বরবটি গাছটাকে আমি তোমাদের মোটামুটি মাসখানেক আগে দেখিয়েছিলাম। মানে যখন বাপের বাড়ি থেকে এসেছিলাম প্রতিটা পাতায় বেশ হলুদ হয়ে গেছিল। তো সমস্ত গাছ মোটামুটি 10টা মতো গাছ ছিল, তার মধ্যে দেখো এই 2টো গাছ মানে লম্বা অবস্থায় এবার ভালো অবস্থায় বেঁচেছে, তার সাথে কতগুলো বেবি প্ল্যান্ট বেরিয়েছে দেখো। তাই ভাবছি তখন খুব কষ্ট হয়েছিল গাছটাকে দেখে যে যা একটা গাছও বাঁচাতে পারলাম না। তো তারপর যখন এতগুলো গাছ একসাথে দেখছি, মানে 8টা গাছ তো ছিল, এখানে নেই করে মোটামুটি 16টা গাছ মতো হয়ে গেছে, মানে ডবল। তো বেশ ভালোই লাগছে দেখে মোটের ওপর। আর প্রতিটা গাছেই না সুন্দর ফুলও এসেছে। তো আশা করি সপ্তাহখানেকের মধ্যে আবার বরবটি দেওয়া নতুনভাবে শুরু করবে গাছগুলো। আর এই জিনিয়া ফুলটা কি অদ্ভুত দেখো, নিচের দিকে অরেঞ্জ আর ওপর দিকে রেড, এটা যে কিভাবে হলো আর কি করে হলো আমার কাছে কিন্তু এটার একদমই ব্যাখ্যা নেই। ছাদে এদিক ওদিক করতে করতে না সকালের সময়টা আমার একটু লেটই হয়ে যায়। তো যাই হোক, এবার যাই নিচে, নিচের কিছু কিছু কাজ রয়েছে সেগুলো করতে হবে। আজকে না আমার হাজব্যান্ড একটু দেরি করে অফিসে গিয়েছিল, তার জন্য ও একটু দেরি করে উঠলো। তো সকালে তো আমি বিছানার কাজটা পরিষ্কার করে নিই, তো সেটা আর হয়ে উঠলো না। মোটামুটি এখন ঘড়িতে কটা বাজে, 8:30 9টা মনে হয়। তো এখনই বিছানাটা করে নিলাম, তারপরে আবার রান্নাঘরে ঢুকবো। তো তো তার আগে ভাবলাম যে বিছানাটা একটু সেরে রাখি। আজকে সকালে রান্না বান্না না ঠিক সেভাবে কিছু করতে হয়নি, আসলে ভাতটুকুই করেছিলাম, বাকি কালকে সবজি টবজি ছিলই। তো ভাবলাম যে সেটা দিয়ে সকালটুকু চালিয়ে দিই, তাই ভাবলাম যখন ফ্রি আছি একটু পড়াশোনাটা করে নিই। আসলে না রাতে পড়াশোনা করতে গেলে কি হচ্ছে, এখন ওয়েদারটা একটু ভালো বলে বেশ ঘুম ঘুম পাচ্ছে। মাঝখানে তো ঘুমের খুব সমস্যা হচ্ছিলই, তাই ভাবছিলাম না বসে বসে পড়াশোনাই করি। তো এখন কি হচ্ছে বলো তো, 11টা বাজতে বাজতে বেশ সুন্দর ঘুম পেয়ে যাচ্ছে, আর ঠিক সেই বই খাতা ওই একইভাবে পড়ে আছে আর আমি ঘুমিয়ে পড়ছি। তো যাই হোক, এখন একটু পড়াশোনা করে নি, তোমাদের সাথে একটু বাদে কথা বলছি। সকাল থেকেই ওয়েদারটা বেশ বৃষ্টি হবে করছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। তো দুপুর দিকটা না বেশ দেখলাম মেঘলা হয়ে এসেছিল। তো ভাবলাম যে না এক ফোঁটাও বৃষ্টি হবে না, তারপর দেখি যে বাহ কি সুন্দর বৃষ্টি পড়ছে। যাই হোক, বৃষ্টিতে একটা ক্ষতি আমার হলো যে ছাদে গিয়ে ঠাকুরের জন্য যে ফুলগুলো তোলার কথা ছিল সেগুলো ছাতা মুড়ি দিয়ে যতটুকু পারলাম অতটুকু তুললাম। আসলে না ঠিক বিশ্বাসই করতে পারিনি যে বৃষ্টি হবে। তো পুজো দেওয়ার পর তারপরও দেখি বৃষ্টি থামছে না। তো এক কাপ গরম গরম চা নিয়ে একটু গিয়েছিলাম বাইরে। বাইরে মানে কি বলো তো, একটু আমার যে সামনে বাড়ির সামনেটা আছে না, ওই জায়গাটা একটু গ্যারেজ টাইপের করা আছে। তো সব দিকটা ফাঁকাই আছে, বেশ ভাল লাগে। আর বৃষ্টির মধ্যে না ছাদে তো সেভাবে যাওয়া যায় না, গেলেও সেই ছাতা নিয়ে যেতে হয়। মানে গ্যারেজে দাঁড়ালে না বৃষ্টির আমেজটাও পাই, আর ঠিক গায়েও জল পড়ে না। বিকেলের সময়টাতে না অল্প কিছু খেতে ইচ্ছা করছিল। তো ভাবছি কি যে খাই। তো ভাবলাম না ফ্রিজে জামগুলো পড়ে আছে, তো জাম মাখা করা যাক। আসলে জামগুলো না যখন প্রথম এনেছিল তখন খেয়েছিলাম, তারপর 2-3 দিন ফ্রিজে রাখা ছিল। তো ভাবলাম এমনি খেতে না বেশ একটা ভাল লাগছে না, একটু কষ্ট লাগছে। ভাবলাম ওটাকে মাখিয়ে খেলে বেশ ভালো লাগবে। তো জাম মাখার ক্ষেত্রে কিন্তু আমি এই লেবু পাতাটার ব্যবহার করি। আমি দেখেছি অনেকে ইউজ করে না বা পছন্দও করে না, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে সেই জাম আর লেবু পাতার গন্ধটা। তো এদিকে নিয়ে নিলাম লেবু পাতা, আর এই ধানি লঙ্কাগুলো নিয়ে নিয়েছি, এটাতে না এক্সট্রা একটা ফ্লেভার দেয় জাম মাখাটাতে। আর এদিকে দেখো, সেই লেবু পাতা তুলতে গিয়ে আর তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে আমিও একটা নতুন জিনিস দেখলাম যে আমার লেবু গাছে না বেশ 3টে লেবু বেশ ধরেছে। মানে এতদিন তো ফুলই আসছিল, একটা লেবু ধরছিল না, তো এখন দেখি বেশ ধরেছে। আর জাম মাখার ক্ষেত্রে না একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। ছোটোবেলায় যখন জাম মাখা করতাম, তো আমি তো করতাম না, ধরো মাই করতো, বাইরে বসে করতো। আর বাস সব এদিক ওদিক থেকে কোথা থেকে কে যে খবর পেয়ে যেত, সবাই মিলে বাড়িতে ঝাঁপিয়ে পড়তো। আর বাস জাম দেখতে দেখতে ভ্যানিশ, আমি আর কি খাবো। তো তারপর পরে আবার মা সুন্দর করে জাম মাখাটা করে দিত, তো সেটাই খেতাম। রাতের দিকে দেখি যে শাশুড়ি মা আমসত্ত্ব করছে, মানে অনেকগুলো আম দেখছে পচে গেছে, বুঝলে তো? পচে গেছে মানে কি, অল্প একটু নরম নরম হয়ে গেছে, তো সেটা রেখে আর কি করবে। তো শাশুড়ি মা বললো যে আমসত্ত্ব করে দিই। কিন্তু এখন আমার চিন্তা হচ্ছে যে এই যে ওয়েদারের কথা আমি ঠাকুরকে বারবার বলছি যে ওয়েদারটা একটু ঠান্ডা করে দাও, তার মধ্যে আমার শাশুড়ি মা যে আমসত্ত্ব দিল, কালকে থেকে যদি বৃষ্টি পড়ে তাহলে আর আমসত্ত্ব আর শোকাবে না। রাতে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট ছিল জানো, তার মধ্যে হাজব্যান্ড মহাশয় মাংস নিয়ে আসলো। তো কি আর করবে, আমি বললাম যে রান্না যদি করো তো তোমাকেই করতে হবে, আমি করব না। তো বললো ঠিক আছে তাহলে দাও আমি উনুনে রান্না করি। আসলে এই উনুনটা না আমার শাশুড়ি মা ঠিক দুদিন আগে বানিয়েছে। তো বললাম যে ঠিক আছে তাহলে তোমার দায়িত্বেই থাকলো, পুরোটা গোটাটা রান্না করলো, আমি জাস্ট খেলাম। সত্যি বলতে কোনো কোনো সময় এরকম সারপ্রাইজ পেতে বেশ ভালো লাগে, মানে সকালেও রান্না করতে হলো না আর রাতেও রান্না করতে হলো না।